মনে বিচরা স্বামে পাখরত রিমাই ভরবুড়াই আছিল ঠিক মোর ভাগ্য জীবনত মানে কেনেকুয়া যে এজন স্বামী পালো স্বামীর নাম প্রেম কিন্তু প্রেমর পটুয়ে নাই মোর স্বামীর অন্তরত প্রেমর লগত রিমার বিয়া হওয়া এবছর হল রিমাই বিয়ার পূর্বে মনতে যেগুলি স্বামীর কল্পনা করেছিল তার কাকরেও নগল তাই বর্তমান স্বামী দেবতা রিমাই ভাবিছিল তার স্বামীয়ে তাই সুন্দর সুন্দর উপহার দিব কেতিয়াবা দুয়ো একেলগে সিনেমা চাবলৈ যাব গাড়িত উঠি ঘুরব তাইক গোলাপ ফুলর থোপা দি কব আই লাভ ইউ অফিসলৈ যাওয়ার সময়ত তাইক সাবটি ধরে চুমা খাই কব বাই জানো কিন্তু প্রেমে সেইবর একো নকরিলে ইয়ার বিপরীতে রিমাইহে প্রেমক জানো বলে মাতিছিল আনহাতে এইবর মোর ভাল নালাগে বলে কয় প্রেমে রিমাক এইবর করবলৈ বাধা দিছিল রিমাই বাহিরলৈ গলে প্রেমর হাতত ধরে খোজকাড়ি যাব বিচারিছিল যদিও প্রেমে তেওঁক বাধা দি কৈছিল কি করে আসা সিধা হয়ে আরামত খোজকাড়ি যা এনেদরে আগবাড়িছিল ইয়তর সংসার রিমার বাবে আটাইতকৈ ডাঙর রহস্যটো আছিল তাই শহুরে শহুরেকে দিনের দিনটো এটা নির্দিষ্ট কোঠাত সুমাই থাকে সেই কোঠাটোর ভিতরলৈ আনকি রিমাকো যাব নিদিয়ে তেও ভাত পানিও সেই কোঠাটোর ভিতরতেই খায় প্রেমেও সেই কোঠাটোত কেতিয়াও সুমুয়া নাছিল রিমার এগৰাকী ননদ আছিল তাইর গাঁৱতে বিয়া হৈছিল কিন্তু তাই সেই কোঠাটোলৈ অহা যোৱা কৰিছিল এদিন সেই ননদ গৰাকীয়ে রিমাক সকলো কথা খুলি কলে রিমার শহুরেক অমরে তেওঁৰ পত্নী সুজাতাক কেতিয়াও উচিত সন্মান দিয়া নাছিল তেওঁ ভাবিছিল তেওঁৰ পত্নীৰ কাম কেৱল পাকঘৰত তেওঁলোকে দুটি সন্তান জন্ম দিছিল ঠিকেই কিন্তু তাতো কোনো মাদবতা নাছিল সন্তান জন্ম দিব লাগে কারণেহে যেন তেওঁলোকে সন্তান জন্ম দিছিল অমরে বিনীতা নামৰ আন এগৰাকী সুন্দরী মহিলাৰ লগত সম্পর্ক গড়ি তুলিছিল চেহেরা আর রঙত আকর্ষণীয় বিনীতার জাদুই অমরের উপর এনেদরে কাম করেছিল যে সি সুকীয়া ঘর এটা লৈ মাহর পিছত মা ধরে তাইর লগত দিন রাতি কটাবলৈ ধরলে সুজিতাই যেতিয়াই ইয়ার প্রতিবাদ করেছিল তেতিয়াই তাইক অমরে বেয়াকৈ মারপিট করেছিল শেষত বেদনা সহিব নোৱাৰি সুজাতাই এদিন আত্মহত্যার পথ বাছি ললে ইফালে বিনীতায়ও অমরের সঙ্গ এরিলে শেষত অমর পাগলর দরে হল তেও আবদ্ধ হয়ে পড়িল এটি কোঠার ভিতর এই কোঠাটোর চারিওফালে অমরে আড়ি থৈছিল পত্নীর বিভিন্ন ফটো অকলে কথা পাতিছিল পত্নীর লগত সুজাতার মৃত্যুর সময়ত প্রেমর বয়স আছিল মাত্র দশ বছর কিন্তু হি মাকর বেদনা ভালদরে বুঝি পাইছিল মাকে অকলে কান্দি থকা সি বহুদিন দেখিছিল মাকর মৃত্যুর দিনারপরা সি খুব কম কথা কয় নিজের অনুভব সি কেতিয়াও প্রকাশ নকরে ননন্দগৰাকীয়ে রিমাক লগতে কলে তুমি ভাবিছা যে প্রেমে তোমাক ভাল নাপায় কিন্তু প্রকৃত সত্যটো হল তেও তোমাক ভাল পোৱাৰ অভিনয় নকরে সি ফিল্মি প্রেম নাজানে ননন্দর মুখরপরা শাহুয়েকর সত্য কথা শুনি রিমার হৃদয় জাগি গল তাই ভাবিবলৈ ধরলে তাইর চিন্তাধারা কিমান যে ভুল আছিল তাই প্রেমর বিষয়ে একোৱেই জানা নাছিল আর একো নজনাকৈয়ে তাই প্রেমক সমালোচনা করেছিল তাই তাই ভুলৰ বাবে ভগবানৰ ওচৰত ক্ষমা খুঁজিলে তাই সিদ্ধান্ত ললে যে তাই আর কেতিয়াও প্রেমক সলনি কৰিবলৈ চেষ্টা নকৰে প্রিয় শ্রোতা দর্শকসকল এনে ধরনের শ্রুতি ধুনীয়া গল্প পাই থাকিবৰ বাবে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে যেন ধন্যবাদ।